চোখ আমার আপনার ভেতরের আয়না, মুখে না বলা অনেক কথা চোখ বলে দেয়। চোখ দেখে রোগ ধরা বহু প্রাচীন রীতি, জন্ডিস ও টাইফয়েডের মতো অনেক অসুখ চোখের রং দেখে বলে দেওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের লক্ষণের যে গাইডলাইন দিয়েছে সেখানে অনেক উপসর্গের উল্লেখ থাকলেও করোনায় চোখে যে পরিবর্তন হয় তার উল্লেখ নেই। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও গবেষকদের পর্যবেক্ষণ বলছে, শরীরে এই ভাইরাসের সংক্রমণ হলে ধীরে ধীরে চোখের রং বদলায়। সেই পরিবর্তন দেখেও করোনা আক্রান্তদের চিহ্নিত করা যায়। এমন অনেকের চোখে এই পরিবর্তন দেখে করোনার পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে রিপোর্ট এসেছে পজিটিভ। এরপরেই ডাক্তার গবেষকরা রক্তচক্ষুর কথা বলছেন। করোনা সংক্রমণে চোখ লাল বর্ণ ধারণ করে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, চোখ তো ঠান্ডা লাগলেও লাল হয়, কনজাংটিভিটিস সংক্রমণেও হয়, তাহলে করোনার সংক্রমণকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব কী করে? জন্ডিস, টাইফয়েড বা অন্যান্য রোগের ক্ষেত্রে চোখের সাদা অংশের রং পরিবর্তন হয়। করোনা ভাইরাসের ক্ষেত্রে চোখের বাইরের চারপাশ ক্রমে লাল হয়ে যায়। ডাক্তার গবেষকদের কথায় রোগীর চোখের দিকে তাকালে মনে হবে আই শ্যাডো লাগানো রয়েছে। আমেরিকায় করোনায় আক্রান্ত পরীক্ষা করতে গিয়ে এক নার্স প্রথম বিষয়টি পর্যবেক্ষণ করেন, চোখের অ্যালার্জি হিসাবে তিনি উল্লেখ করেন। পরে আরও করোনা আক্রান্তদের একই লক্ষণ দেখা যায়। এরপরেই কারো মধ্যে এ ধরনের পরিবর্তন লক্ষ্য করলে করোনার পরীক্ষা করোনার আগেই তাদের আইসোলেশনে পাঠিয়ে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস বিভিন্নভাবে রোগীকে আক্রমণ করতে পারে। একজনের সঙ্গে অপরজনের সংক্রমণের ধরন মেলে না, কিন্তু তারা চোখের বাইরের এই রং পরিবর্তনের ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিজারভেশন জানাচ্ছে, করোনা ভাইরাসের কমন লক্ষণ হলো কফ, জ্বর ও শ্বাসকষ্ট, ক্রমে বুকে চাপ অনুভব করা, বুকে ব্যথা, ঠোঁটে নীলচে ভাব। WHO আগে কখনো চোখের এই পরিবর্তন কথা বলেনি। আমেরিকার একাডেমি অফ অটোলারিনোলজি ঘাড় মাথা সার্জারি বিভাগের ওয়েবসাইটে আক্রান্তদের ওপর পরীক্ষা চালিয়ে গবেষকরা জানাচ্ছেন, করোনা সংক্রমণে ঘ্রাণ শক্তির লোপ পায়, সেই সঙ্গে মুখের স্বাদও চলে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ডায়াগোসিয়া। তারা আরও জানাচ্ছেন, ষাটার্ধ যাদের বয়স, ইমিউনিটি দুর্বল, ফুসফুস বা হার্টের অসুখ রয়েছে, যারা অতিরিক্ত মোটা, BMI 40-এর ওপর, অটোইমিউন ডিসঅর্ডার রয়েছে, দেখা যাচ্ছে তাদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি। আমেরিকান একাডেমি অফ অফথ্যালমোলজি মির গবেষকরা সম্প্রতি আরেকটি পরীক্ষা করে জানিয়েছেন, হাসি কাঁচি ছাড়াও বডি ফ্লুইড থেকে করোনার সংক্রমণ ছড়ালেও আক্রান্তের চোখের পানি থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই। 20 দিন ধরে নানা সময়ে আক্রান্তদের চোখের পানি নিয়ে পরীক্ষা চালিয়ে তাতে ভাইরাস খুঁজে পাননি গবেষকরা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।